हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आज আমি বানাবো ইংলিশ। এটা বানাতে যা যা আমাদের লাগবে সেগুলি হলো, আমাদের লাগছে গাজর, ক্যাপসিকাম, ডিম, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, টমেটো, আর লাগছে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ আর ময়দা। প্রথমে একটা বলে ময়দাটা ঢেলে নিলাম, সাথে দুটো ডিম ফাটিয়ে দিলাম। এরপর সব সবজি এবং সব মশলা আমি দিয়ে দেব। তারপর আমি ব্যাটারটাকে গুলতে শুরু করব। যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা একটু শক্ত হয়েছে, তাহলে আপনারা 2 চামচ দুধ দিতে পারেন। তারপর আমি কড়াইতে সাদা তেল দেব। কড়াইতে ব্যাটারটা দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে স্প্রেড করে নিতে হবে চারিদিকে। তারপর এটাকে লো ফ্লেমে ভালো করে ফ্রাই করতে দিতে হবে। আমাদের এগলিশ তৈরি হয়ে গেছে। জাস্ট উপর থেকে হালকা করে একটু ঘি দিয়ে দেবো।